নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার ষোলো সালের সোশিওলজির কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব এবং তার সম্পূর্ণ বড় প্রশ্ন এবং যত এমসিকিউ কিউব এসি কিউব আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো তো দেখো দু হাজার ষোলো সালের বড় প্রশ্ন এবং তার অ্যান্সার সমেত এখানে আলোচনা করা আছে ঠিক আছে তো দেখো তো দেখো দু হাজার উনিশ সালের কোয়েশ্চেন পেপারে সলভ করা আছে তোমরা আমাদের প্লে এবং তার ডিসক্রিপশান বক্সে অবশ্যই তোমরা পেয়ে যাবে সমস্ত নোটস এবং তার সাজেশান এবং প্রতি বছরের যে সমস্ত সোশিওলজির যত এম সি কিউব আছে এসসি কিউব আছে বড়ো প্রশ্ন আছে এটা আমাদের ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার টু দা পয়েন্ট এখানে সলভ করা আছে আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার ষোলো সালের সোশিওলজির প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি তো দেখো বা সমাজ বিজ্ঞানের যত প্রশ্ন আছে বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন এমসি কিউব কিউব সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাচ্ছি তো দেখো বি নম্বরে কোশ্চেন স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো যজমানি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা লেখো তো দেখো যজমানি ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে তাই তো স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্য তো দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট অনুযায়ী এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে ঠিক আছে ছ নম্বরের পয়েন্ট আছে তোমরা তো জানো যে যজমান প্রথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল কোয়েশ্চেন বলে আমি মনে করি তো আট নম্বরের প্রশ্ন মানে আট নম্বরের পয়েন্টে কি আছে কৃষিকাজ ছাড়াও এই সময় কৃষি সহায়ক নানা ক্ষুদ্র শিল্পের কামার কুমোর ঠিক আছে সুতোর প্রমুখ সবস্থান লক্ষ্য করা যায় তো দেখো টোটাল দশখানা পয়েন্ট আছে এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট যতটা পারবে তোমরা মুখস্থ করার চেষ্টা করবে তো দেখো ভারতবর্ষের যজমানী প্রথা তোমরা তো জানো যে ভারতবর্ষে কিন্তু যজমানী প্রথা কিন্তু প্রবর্তিত হয়েছিল যজমানি প্রথা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে উচ্চ মাধ্যমিক সোশিয়ালজির প্রশ্নের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে সরি তো দেখো ভারতবর্ষের যজমানি প্রথা তোমরা তো জানো যে প্রাক ব্রিটিশ ভারতবর্ষের স্বয়ংসম্পূর্ণ গ্রাম অর্থনীতিতে টিকিয়ে রাখা এদের কিন্তু অন্যতম একটা ব্যাপার ছিল সংকীর্ণ অর্থে জজমানির প্রথাটা কি। তোমরা তো জানো যে পরিহিত্য করা বা পুজো কোনো পুজোর কোনো কাজ নিষ্পন্ন করা তাই তো বোঝালে বৃহত্তম অর্থে জজমানি শব্দের অর্থ হলো পৃষ্ঠপোষকতা তাই তো তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানে নোটস খুব সুন্দর করে এখানে আলোচনা করা আছে শ্রী নম্বরের কোশ্চেন কী আছে শিক্ষা বলতে কি বুঝো শিক্ষার কার্যবলী আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে দু হাজার ষোলো সালের তো দেখো এখানে দু হাজার ষোলো সালের যত প্রশ্ন আছে সেইগুলো তার উত্তর সহ কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা আছে আমরা প্রতি বছরের দু হাজার ষোলো দু হাজার পনেরো দু হাজার সতেরো দু হাজার আঠেরো দু হাজার উনিশ মানে যতগুলো মানে পরীক্ষা হয়েছে উচ্চ মাধ্যমিকের সোশিয়ালজির বা সমাজবিজ্ঞানের প্রত্যেকটা সালের বড় প্রশ্ন ছোটো প্রশ্ন এমসি কিউব এস কিউব ঠিক আছে প্রত্যেকটা অ্যান্সার নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তো দেখো খুব সুন্দর করে তোমরা এইগুলো পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো এইগুলো তোমরা বাড়িতে বসে স্ত করবে যেমন হচ্ছে শিক্ষার বলি এক নম্বরে কিছু সামাজিকরণই তাই তো সামাজিকরণ যাকে বলে দু নম্বরে সাংস্কৃতিক প্রবাহ মানতা বজায় রাখা ঠিক আছে তিন নম্বরে কেছে সামগ্রিক বোধের জন্ম বা বিশ্ব প্রকৃতির সাথে সংযুক্তির পাঠ তো দেখো এত বড় পড়া তো মানে খুবই একটু টাফ ব্যাপার হয়ে যাবে তোমরা বুঝে যতটা লেখার চেষ্টা করতে পারবে ঠিক আছে যতটা বুঝবে ততটা লেখার চেষ্টা করবে চার নম্বর আছে আত্মচেতনা আত্ম তো উপলব্ধি ঠিক আছে বা উপলব্ধি যাকে বলে তো দেখো এখানে চারখানা পয়েন্ট আছে পাঁচখানা পয়েন্টে দেখো বৃত্তি পেশা গ্রহণের উপযোগিতা বা উপযোগী করে তুলে তুলতে আজকের দিনে সব থেকে গুরুত্বপূর্ণ তাই তো ভূমিকা নেয় তো দেখো ছ নম্বরের পয়েন্ট আছে খুব সুন্দর করে এখানে কিন্তু ব্যাখ্যা করা আছে তোমরা এইগুলো বাড়িতে বসে লিখে মুখস্থ করবে সাত নম্বর আট নম্বর ন নম্বর টোটাল নখানা পয়েন্ট আছে তোমরা দরকার হলে সাতখানা থেকে আটখানার বেশি লিখবে না ঠিক আছে যদি নখানা লিখতে পারো তো খুবই ভালো দুই নম্বরের কোশ্চেন কি আছে ভারতবর্ষের সাম্প্রদায়িকতার কারণ সমূহ আলোচনা করো ভারত থেকে সাম্প্রদায়িকতার কারণসমূহ দূরীকরণে তোমার মতামত লেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ফাইভ প্লাস থ্রি আছে ভারতবর্ষের সাম্প্রদায়িকতার কারণ হলো পাঁচ নম্বরে থাকবে এবং ভারত থেকে সাম্প্রদায়িকতার কারণ দূরীকরণের তোমার মতামত এতে তিন থাকবে ঠিক আছে তুমি যতটা পারবে বানিয়ে লেখার চেষ্টা করবে তো দেখো পুরো মানে পুরো লাইন বাই লাইন মুখস্থ করা তো খুবই চাপ আছে তাই তো তোমরা পড়ে যতটা বুঝবে সেটাই তোমরা লেখার চেষ্টা করবে তো দেখো ভারতবর্ষের সাম্প্রদায়িকতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে আর ভারতবর্ষের সাম্প্রদায়িকতার কারণ অনেক কারণ আছে ঠিক আছে ভিনসেন্ট স্মিথ কিন্তু ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করেছেন ঠিক আছে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করেছেন তোমরা তো জানো যে ভারতবর্ষের সাম্প্রতিকতার কারণ অনেক কারণ আছে ঐতিহাসিক প্রেক্ষাপটও আছে তো দেখো ঐতিহাসিক প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ আছে তোমরা জানো যে তো দেখো ঐতিহাসিক প্রেক্ষাপট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে তোমরা প্রত্যেকটা পয়েন্ট যতটা পারবে লেখার চেষ্টা করবে আজকে আমি দু হাজার ষোলো সালের সোশিওলজির কোশ্চেন পেপার এবং তার অ্যান্সার সমেত নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার সমেত আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তো দেখো ঐতিহাসিক প্রেক্ষাপট যদিও এই পয়েন্টটার কথা আমি তোমাদের একটু আগেই বলেছি তো দেখো উচ্চ মাধ্যমিকে যে সমস্ত প্রশ্নগুলো সালের প্রশ্ন আছে সেই সমস্তগুলো কিন্তু প্রতি বছরই পরীক্ষায় আসে যে বছর পরীক্ষায় আসে তার পরের বছর ওটা আসে না ঠিক আছে অর্থাৎ একটু বিজোট সংখ্যা হিসেবে পরীক্ষাগুলো আছে মনে করো দু সালে যেটা আসছে দু সালে সেটা আসবে না ঠিক আছে দু হাজার পনেরোটা যেটা পড়ে আসবে সেটা দু সালে আসবে এরকম টাইপের ব্যাপার আছে ধর্মান্তকরণ আছে অর্থনৈতিক তোষণ নীতি আছে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দর করে কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে তোমরা যদি একবার রিডিং পড়ো তাহলে কিন্তু তোমরা একটু বানিয়ে লিখে আসতে পারবে ঠিক আছে পাঁচ নম্বরের পয়েন্ট কী আছে বঞ্চনা উদাসীনতা ও কি আছে দূরূভিসন্ধি দূরভিসন্ধি যাকে বলে ভারতবর্ষের সাম্প্রতিকতা দূরীকরণ তোমরা তো জানো যে স্বাধীনতার পরবর্তীকালে বিশেষত নব্বই দশকের সময় থেকে ভারতবর্ষের সাম্প্রতিকতা কিন্তু এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অন্ধবিশ্বাস মৌলবাদী ধ্যান ধারণা ঠিক আছে তোমরা তো জানো তাছাড়া বেকারত্ব আছে অর্থনৈতিক অনিশ্চয়তা আছে এই সমস্ত অনেকগুলো কারণ আছে এর কারণে কিন্তু সাম্প্রতিকতা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু এটা কিন্তু আমাদের দূরীকরণ করতে হবে তোমরা তো জানো তো দেখো পরের কোশ্চেন কী আছে অথবা দিয়ে তোমরা এই দেখো এত অথবা কোশ্চেন কি আছে জনবিস্ফোরণ বলতে কী বোঝো ভারতে জনবিস্ফোরণের ফলাফল আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে জনবিস্ফোরণ শব্দটি জনসংখ্যার বৃদ্ধিজনিত একটি নেতিবাচক ধারণা হিসাবে ব্যবহৃত হয় ঠিক আছে তোমরা তো জানো যে কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট সীমার মধ্যে বসবাসকারীর মধ্যে হয় তো দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার সালের আজকে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার ষোলো সালের সোশ্যালজির কোশ্চেন পেপার তার অ্যান্সার সমেত নিয়ে আলোচনা করেছি তো তোমার তো জানো যে দু এক সালে ভারতবর্ষের জনসংখ্যা যে পরিমাণে ছিল একশো কোটির ঘরে সেখানে দু সালে কিন্তু আরও অনেকটা বৃদ্ধি পায় ভারতবর্ষের জনবিস্ফোরণের ফলাফল তো দেখো এক নম্বরে কিছু দারিদ্রের হার বৃদ্ধি দু নম্বরে কী আছে বেকারত্ব আছে তিন নম্বরে কেছে অপুষ্টি আছে তো দেখো প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দর করে কিন্তু এখানে আলোচনা করা আছে তোমরা এইগুলো খুব সুন্দর করে বাড়িতে বসে কিন্তু মুখস্থ করবে ঠিক আছে তো দেখো চার নম্বরে কেছে অশিক্ষা আছে ঠিক আছে প্রত্যেকটা নোটস এবং উত্তর সহ আলোচনা করা আছে পাঁচ নম্বরে কেছে মানব উন্নয়নের হ্রাস আছে ঠিক আছে তো দেখো আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার ষোলো সালের ঠিক আছে সোশিওলজির প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র নিয়ে আলোচনা করেছি আমাদের এই চ্যানেলে চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে শন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটা আমার একান্ত অনুরোধ তো দেখো এই নম্বরের কোশ্চেন কি ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তো দেখো এই কোশ্চেনগুলো তোমরা তার উত্তর সহ কিন্তু এখানে আলোচনা করা আছে তোমরা কিন্তু এটা ভালো করে পড়বে তাই তো ম্যান মেকিং ইজ মাই মিশন তোমরা তো জানো যে মানুষ গড়াই আমার লক্ষ্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে খুবই ভাইটাল কোয়েশন আছে তোমরা এটা খুব সুন্দর করে পড়বে খুবই সুন্দর করে পড়বে তো দেখো আজকে আমি দু হাজার ষোলো সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি তো দেখো তোমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস পেতে গেলে এবং তার সাজেশন পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে ক নম্বরে কি আছে কর্মযোগ আছে ক নম্বর আছে ভক্তিযোগ আছে গ নম্বর আছে রাজযোগ আছে ঘ নম্বর আছে জ্ঞান যোগ আছে তো তোমরা তো জানো যে তবে চারটি যোগের মাধ্যমে তৎকালীন প্রেক্ষাপট বিবেকানন্দ কর্মযোগের উপরেই বেশি গুরুত্ব আরোপ করেছেন তাই তো তোমরা জানো যে আধুনিক ভারতবর্ষের রূপক দ্বারের মধ্যে স্বামী বিবেকানন্দই অন্যতম তাই তো তোমরা তো জানো এই নোটসটা খুবই ইম্পর্ট্যান্ট আছে তো দেখো অথবা দিয়ে পরের কোশ্চেন কেছে ভারতে জাতিভেদ প্রথার পরিবর্তনের কারণগুলি আলোচনা করো তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে তোমরা তো জানো যে সনাতনী হিন্দু সমাজের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো জাত ব্যবস্থা এই জাত ব্যবস্থা কিন্তু সবথেকে বড় সমস্যা ছিল তোমরা তো জানো বৈশ্য আছে শূদ্র ক্ষত্রিয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা আছে সংস্কৃতায়ন প্রক্রিয়ার প্রভাব তো দেখো এটাও তোমরা খুব সুন্দর করে লিখবে তো দেখো দু নম্বরে কি আছে শিল্পায়ন ও নগরায়নের প্রভাব আছে তো দেখো প্রত্যেকটা নোটস টু দ্য পয়েন্ট এখানে কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে তিন নম্বরে কি আছে পশ্চিমীকরণের প্রভাব ঠিক আছে পশ্চিমীকরণের প্রভাব তো দেখো চার নম্বরের কেছে আধুনিক শিক্ষার প্রসার আধুনিক শিক্ষার প্রসার প্রত্যেকটা নোটস টু দা পয়েন্ট কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে পাঁচ নম্বরে কেছে সমাজ সংস্কারকদের ভূমিকা আছে ছ নম্বরে কেছে অন্যান্য ধর্মের প্রভাব আছে তো দা জানো তো তোমরা সাত নম্বরে কেছে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ আছে আট নম্বরের কেছে বিভিন্ন আইনের প্রণয়ন আছে তাই তো তো দেখো প্রত্যেকটা নোটস টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে তোমরা বাড়িতে বসে এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে দু হাজার ষোলো সালের যত এমসি ইউব আছে তো দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে দুর্নীতি প্রতিরোধ তাই তো রোমান ওয়ানের অ্যান্সার হবে এর অ্যান্সার দুর্নীতির প্রতিরোধ হবে রোমান টু অ্যান্সার হবে কী হবে সির অ্যান্সার হবে দুর্নীতির সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই রোমান থ্রির কোয়েশ্চনের অ্যান্সার কীভাবে বিয়ের অ্যান্সার হবে দারিদ্র্য হবে রোমান ফোরের কোয়েশ্চেন কী বলেছে বর্ণাশ্রমের অন্তর্ভুক্ত নয় তোমরা তো জানো ডি এর আনসার হবে শ্রেণী হবে পাঁচ নম্বরে কী আছে আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ হল অ্যান্সার হবে বি এর আনসার উনিশশো একানব উনিশশো একানব্বই সালে ঠিক আছে রোমান সিক্সের অ্যান্সার হবে এর আনসার হবে হারভার্ট স্পেন্সার হবে সাত নম্বরে কী আছে সাম্প্রতিকতার মুখ্য উপাদান এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে ধর্ম আট নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার হবে ডি এর আনসার হবে স্বয়ং সম্পূর্ণতা হবে নম্বরে কোশ্চেন কী বলেছে জনসংখ্যা বিষয়ন পঠন পাঠনকে বলা হয় অ্যান্সার হবে এর অ্যান্সার হবে জনবিদ্যা দশ নম্বরের কোয়েশ্চেন কী বলেছে কোনটি যৌথ পরিবারের সম্পর্ক নয় অ্যান্সার হবে সের আনসার হবে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সম্পর্ক এগারো নম্বর কোয়েশ্চেন কি আছে আল হিলাল পত্রিকাকে প্রকাশ করেন অ্যান্সার হবে এর অ্যান্সার মৌলানা আব্দুল কালাম আজাদ বারো নম্বরে যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে আমাদের বিয়ের আনসার অর্জিত মর্যাদা হবে তেরো নম্বরের কোশ্চের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার নিরক্ষরতা হবে চোদ্দ নম্বরের কোশ্চেন কি বলছে নয় তামিল কার শিক্ষা চিন্তার ফলশ্রুতি অ্যান্সার হবে মহাত্মা গান্ধীর পনেরো নম্বরে আনসার হবে সের আনসার হবে অর্থনৈতিক হবে ষোলো নম্বরে আনসার হবে এর আনসার জি এস ঘুরে হবে সতেরো নম্বরের আনসার হবে সতেরোশো তিরানব্বই হবে আঠেরো নম্বরের কোশ্চের আনসার হবে সি এর হবে অর্থনৈতিক উদারীকরণের হবে উনিশ নম্বরে আনসার হবে ডি এর হবে কুড়ি নম্বরে আনসার হবে ডি এর হবে রাজা রামমোহন রায় হবে একুশ নম্বরের হবে আমাদের সি এর আনসার তো দেখো বাইশ নম্বরের হবে আমাদের হবে তেইশ নম্বরের হবে সি এর হবে সতেরোশো চুরাশি নম্বরের হবে আমাদের তো দেখো এসির বৃষ্টি কী ঠিক আছে বুনিয়াদী শিক্ষা ঠিক আছে অথবা দেখিয়েছে ভূমি সংস্কারের অর্থ কী তিন নম্বরের কোশ্চেন কী বলছে শূদ্র জাগরণের অর্থ কী ঠিক আছে চার নম্বরের কোশ্চেন কী আছে নব্য মানবতাবাদ গ্রন্থটি রচিতা কে তোমরা তো জানো মানবেন্দ্র রায় তাই তো কে প্রথম কে বেথন সোসাইটিতে সমাজতত্ত্বের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন পাঁচ নম্বরের কোশ্চেন কী বলছে নিম্নবর্গ কথার তাৎপর্য কি ছ নম্বরের কোশ্চেন কী বলছে পরিবেশ সংরক্ষণের জন্য সংগঠিত দুটি আন্দোলনের নাম উল্লেখ করো নর্মদা বাঁচাও আন্দোলন কে কেন কবে শুরু করেছিল সাত নম্বরের কোশ্চেন কী বলছে দুটি দুর্নীতি দমনমূলকের সংগঠনের নাম লেখো পরে অথবা কী বলছে বিশ্বান বলতে কী বোঝো ন নম্বরের কোশ্চেন কী বলেছে যজমানি প্রথা ভেঙে পড়ার দুটি কারণ উল্লেখ করো দশ নম্বরের কোশ্চেন কী বলেছে সাংস্কৃতায়ন বলতে কী বোঝো অথবা দেখিয়েছে ভারতের সমাজ জীবনে প্রথম পর্যায়ে কাদের উপর পশ্চাত্যায়নের প্রভাব পড়েছিল এগারো নম্বর কোশ্চেন কী বলছে প্যাট্টি গেডেস কে ছিলেন বারো নম্বরের কোশ্চেন কী বলেছে সন্ত্রাসবাদের দুটি কারণ লেখো তেরো নম্বরের কোশ্চেন কী বলছে যৌথ পরিবার বলতে কী বোঝো চোদ্দো নম্বরের কোশ্চেন কী বলেছে জাতি এর সংজ্ঞা দেওয়া দি পরে কোশ্চেন কী বলছে জাতীয় শ্রেণীর মধ্যে পার্থক্য পনেরো নম্বরের কোশ্চেন কী বলছে ভারতের জনাধিক্য রোধে গৃহীত দুটি সুরাহ লেখো ষোলো নম্বরের কোশ্চেন কী বলছে ভারতের দান্দিক দৃষ্টিভঙ্গি অনুশীলনের প্রবর্তক দুজন সমাজতাত্ত্বিকের নাম উল্লেখ করো তো দেখো ভারত দৃষ্টিভঙ্গির পথ প্রদর্শক দুজন সমাজতাত্ত্বিকের নাম লেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে